আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভার্চুয়াল ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ইতিমধ্যেই তোমরা জানো যে সরকার ঘোষিত একটি তোমাদের পরীক্ষার জন্য একটি ছোট্ট সিলেবাস তোমাদের জন্য প্রকাশিত হয়েছে। তো আমরা এখন সেই সিলেবাসের আলোকেই আমাদের পরবর্তী ক্লাসগুলো পরিচালনা করব, আর তোমাদেরকে আমন্ত্রণ রইল যে প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতিটিকে সহজ করে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেই ধারাবাহিকতাকে লক্ষ্য করে আমরা আজকে যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে বাংলা প্রথম পত্রের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা ঐকতান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐকতান কবিতাটি এই যে তোমাদের আমি ঘোষণা করেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বিশ্বকবি হিসাবেই চিনি, তাই না? বিশ্বকবি হিসাবে তাকে যে যশ খ্যাতি আমরা দিয়েছি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ তিনি বিশ্বের মানুষের কথা বলেছেন, সমগ্র বিশ্বের সমগ্র জাতির মানুষের জন্য তিনি কথা বলেছেন তার সাহিত্য রচনার মধ্য দিয়ে। তো তেমনই একটি আলোচিত কবিতা এবং জনপ্রিয় কবিতা হচ্ছে ঐকতান। তো ঐকতান কবিতাটি হচ্ছে তার জীবনের প্রায় শেষ দিককার লেখা, জন্মদিনে নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া। জন্মদিনে নামক কাব্যগ্রন্থের মধ্যে তার ঐকতান কবিতাটি সংযোজন করা হয়েছে। তো আমি তোমাদেরকে কবি পরিচিতি বলে আমি ক্লাসটিকে দীর্ঘ করতে চাই না, যেহেতু কবি পরিচিতিটি আমরা বইয়ের মধ্যে হুবহু পেয়ে যাব এবং সেখান থেকে তার সম্পর্কে অনেকটাই জেনে নিতে পারবো। আমি যেহেতু সংক্ষিপ্ত ক্লাসে তোমাদেরকে কবিতাটি সম্পর্কে কবিতার গভীরতা গাম্ভীর্য এগুলো নিয়ে একটু আলোচনা করব, যেন তোমরা তোমাদের পাঠকে সহজ করতে পারো। তো ঐকতান কবিতা প্রথমে আমরা জেনে নিয়ে চলে যে ঐকতান শব্দটির মধ্য দিয়ে কবি কি বুঝিয়েছেন। আমরা জানি যে ঐকতান প্রতিটা শব্দেরই কিন্তু একটা দুটো অর্থ থাকে, একটি হচ্ছে আক্ষরিক অর্থ, মানে সরাসরি এটাকে করলে তর্জমা করলে যে অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে আক্ষরিক অর্থ, আর আরেকটা হচ্ছে ভাব অর্থ, যে বিশেষ একটা ভাবকে ফুটিয়ে তোলা হয়, যে ভাবকে অনুসরণ করে যে অর্থটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ভাবার্থ। তো ঐকতান কবিতার যে আক্ষরিক অর্থ সেটা হচ্ছে যে সম্মিলিত সুর, অনেক অনেক সুরের একটা সংমিশ্রণ, ভিন্ন রকম সুর সংমিশ্রণ। আর কবি এখানে বুঝিয়েছেন যে ভিন্ন জগতের, ভিন্ন সমগ্র বিশ্ববাসীর, সমগ্র সব কিছুর একটা যেই সম্মিলিত সুর সেটা বুঝিয়েছেন। তো ওই এখন চলো আমরা কবিতাটিতে কবি কি তুলে ধরতে চেয়েছেন আমরা সেটা পর্যায়ক্রমে আলোচনা করব। তো শুরুতেই বলি যে আরেকটু কথা বলে নেই, যেটা আমাদের কবিতাটি ব্যাখ্যা করতে আরও সহজ হবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে, এজন্য কিছু কথা বলে নেই কবিতাটি ব্যাখ্যা করার শুরুতে। সেটি হচ্ছে যে এই কবিতাটি হচ্ছে কবির সমগ্র জীবনে আমরা জানি যে অনেক কবিতা লিখেছেন, বিশ্বের বিখ্যাত কবি হয়েছেন, সেটা তো মামুলি কোনো কথা নয়, তাই না? তো বিশ্বের বিখ্যাত কবি হওয়ার জন্য কবি যেমন নিরলস কাব্য সাধনা করেছেন, সেখানে তিনি সার্থকতা পেয়েছেন তার কাব্য রচনার কারণে, তার প্রতিভার কারণে। তো এই তিনি তার সাধনা করতে গিয়ে কিন্তু অনেক দেশ ভ্রমণ করেছেন, অনেক কিছু জেনেছেন, তাই না? কারণ কাউকে কোনো কিছু লিখতে হলে সেই সম্পর্কে অনেক কিছু জানতে হয়, তবেই একটুখানি লেখা যায়। তো কবির জানার জগৎটাও ছিল এতটাই বৃহৎ। তো সমগ্র জীবনের শেষে যখন তার এই কবিতাটি কিন্তু তিনি রচনা করেন তার মৃত্যুর 4 মাস পূর্বে, তো বুঝতেই পারছো যে তিনি জীবনের প্রায় শেষ প্রান্তে এসে এই কবিতাটি লিখেছিলেন। এবং তখন তিনি একটা মানুষ যখন সারা জীবন অনেক কিছু পেয়ে যায়, অনেক কিছু দেখে, অনেক কিছু জানে, মানে প্রকৃত জ্ঞানীরাই কিন্তু এটা উপলব্ধি করতে পারে যে আমি যেটা জানলাম সেটা দেখলাম এটাই যথেষ্ট নয়, এর বাইরেও অনেক কিছু দেখা ছিল, অনেক কিছু জানা ছিল। তো যেহেতু এটাই প্রকৃত জ্ঞানীদের লক্ষণ, আমরা জানি নিঃসন্দেহে রবীন্দ্রনাথ সেই প্রকৃত জ্ঞানীদের মধ্যেই অন্যতম, তো তিনিও জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করতে পেরেছিলেন যে
তার যে দেখার জগৎটা, যা দেখেছেন যা জেনেছেন, সেটা আসলে প্রকৃত অর্থে তেমন কিছুই ছিল না, আরও অনেক কিছুই দেখার বাকি ছিল, অনেক কিছু জানার বাকি ছিল, যা তিনি জানেননি বলে হয়তো যেই অপূর্ণতাটা তার মধ্যে যে দেখার একটা গ্যাপ আক্ষেপ ছিল, সেই আক্ষেপটাই তিনি কিন্তু এই কবিতায় প্রকাশ করেছিলেন। তো এই যে একজন মানুষ নিজের অনেক অনেক কিছু থাকার পরও সামান্য না থাকার যে ব্যর্থতায় না থাকার ব্যর্থতাকে যে নিরলসভাবে নিরাসক্তভাবে বর্ণনা করতে পারে, এটা রবীন্দ্রনাথের মতো ব্যক্তিদের পক্ষেই সম্ভব। তো তিনি এত কিছু জানতেন, আমরা জানি তিনি সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি এবং যেখানে তার সদর্প উপস্থিতি ছিল না, শুধু তিনি লিখেননি সেখানে মানুষের শ্রোতা ভক্ত পাঠকের মনে তিনি ভালো জায়গাও করে নিয়েছিলেন। তো সেই ব্যক্তির মধ্যে যখন আক্ষেপ প্রকাশিত হয় সেটা নিশ্চয়ই কোনো মহৎ শিল্পীরই লক্ষণ। তিনি কি সেই আক্ষেপটা এখানে তুলে ধরেছেন যে তিনি যথেষ্ট কিছু জানতে পারেননি, যথেষ্ট কিছু তার দেখা হয়নি। তো সেই আক্ষেপটাই এখানে তিনি কি দেখেননি কি জানেননি সেটা কিন্তু এখানে তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা এখন সেটা ক্রমান্বয়ে জানব, দেখব যে তিনি কিসের কথা বলেছেন, কোন আক্ষেপের কথা বলেছেন, তার মধ্যে কিসের ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতাটাই বা কেমন, এগুলো এই কবিতায় উল্লেখিত হয়েছে। তো চলো আমরা এখন মূল কবিতায় প্রবেশ করি। আর আমি তোমাদেরকে একটু অনুরোধ করব যে মূল আমরা ক্লাসে প্রবেশ করার পূর্বে অবশ্যই একটা খাতা কলম রাখবো, যেন আমরা কিছুটা আমাদের সংরক্ষণ করতে পারি পরবর্তী সময়ের জন্য, যেটা আমরা বারবার অনুশীলনের মাধ্যমে ক্লাসটিকে আরও সহজতর করতে পারি। তো আমি বলেছি যে কবি পরিচিতি বলে আমি সেখানে সময় নষ্ট করব না। এখন দেখো, বিপুলায় পৃথিবীর কতটুকু জানে, এই যে দেখো প্রথম লাইনে আছে বিপুলা, বিপুলায় পৃথিবীর। এখন বিপুলা বলতে আমরা জানি যে আমরা যে শব্দটা চিনি সেটা হচ্ছে বিপুল, বিপুল মানে হচ্ছে বিশাল, অনেক, তাই না? এই ধরনের বিশালতা বোঝাচ্ছে বিপুল শব্দটির মাধ্যমে। তো এখানে আ প্রত্যয় কেন, বিপুলা, বিপুলা প্রত্যয়ের মাধ্যমে, এই যে আ প্রত্যয় যুগে আমরা যেটা জানি সেখানে আরও একটি ব্যাকরণগত বিষয় এখানে উপস্থিত আছে, সেটা হচ্ছে যে যেমন আমরা একটা কথা তোমরা জেনে রাখবে, হয়তো ইতোমধ্যে জানো যে এই যে পৃথিবীর যাবতীয় যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সকল কিছুকেই কিন্তু আমরা নারী রূপে কল্পনা করি, যে বিভিন্ন বড় বড় খ্যাতিমান কবি সাহিত্যিক মনীষীদের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি যে তারা তাদের লেখায় এই যে পৃথিবীটাকে, অন্তত পৃথিবীর মাঠ পাহাড় নদী সমুদ্র সব কিছুই কিন্তু নারী রূপে কল্পনা করে। তো এই পৃথিবীটাকে কিন্তু অর্থাৎ আমরা মায়ের সঙ্গে তুলনা করে যে মাতৃভাষা বলি, নদী মাতৃক দেশ বলি, তাই না? মানে নদী যার মাতা আর মায়ের ভাষা, তো তার মানে এখানে যা কিছুই আমরা কল্পনা করি সব কিছু মাকে মানে নারী রূপেই কল্পনা করে। তো এই পৃথিবীটাকেও কিন্তু কবি নারী রূপেই কল্পনা করেছেন, এই জন্য এখানে আ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ বিপুলের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিপুলা, বিপুল মানে হচ্ছে বিশাল। তো এই বিপুলা শব্দটির দ্বারা তিনি স্ত্রী প্রত্যয় মানে স্ত্রীলিঙ্গ বুঝিয়েছেন, যে পৃথিবীটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেমন আমরা মহোদয়ের স্ত্রীলিঙ্গ হিসেবে মহোদয়া বলি, তেমনি আর কি বিপুলের স্ত্রীলিঙ্গ হিসেবে তিনি বিপুলা বলেছেন, যে বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, তার পৃথিবীটা হচ্ছে বিশাল বড় আর মাতৃরূপী। তো এত বড় পৃথিবীর আমরা কতটুকুই বা জানলাম, দেশে দেশে কত না নগর রাজধানী, অর্থাৎ পৃথিবীতে অনেকগুলো নগর রাজধানী, অর্থাৎ এর বিশালতা বোঝাচ্ছে। আমরা এই সহজ কথাগুলিকে ব্যাখ্যা না করলেও পারি, সহজ কথাগুলি সহজভাবে আমরা নিজেরাই বুঝে নিতে সক্ষম। তো মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, এই যে মানুষের কত কীর্তি, মানে মানুষ কীর্তি মানে কাজ কর্ম, যে তো মানুষের কত ধরনের কর্ম এখানে আছে, কত কিছু সৃষ্টি করে রেখেছেন, অর্থাৎ মানুষের সৃষ্টি আর কি, যে কত কীর্তি, যে এই বিশাল পৃথিবীতে কত কিছু আছে, নদী পাহাড় পর্বত এমনকি মানুষের কত কীর্তি। এই যে নদী গিরি, গিরি মানে হচ্ছে পাহাড়, সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, আর মরু, মরু মানে হচ্ছে মরুভূমিকে বোঝাচ্ছেন। এই যে এখানে তোমরা প্রতিটা শব্দের অর্থগুলিও জেনে রাখবে এবং যে অভ্যন্তরীণ ব্যাখ্যা আছে সেটা তো করবো, সেগুলি সব কিছুই জেনে রাখতে হবে। তো গিরি
পাহাড়, সিন্ধু, সাগর, মরু হচ্ছে মরুভূমি। অর্থাৎ এই পৃথিবীতে কত কিছু আছে, মানুষেরও নানান কীর্তি আছে, আল্লাহর সৃষ্টিও নানান কীর্তি আছে। তো আল্লাহর কীর্তিগুলো হচ্ছে নদী, গিরি, পাহাড়, পর্বত, সমুদ্র এইসব, আর মানুষেরও তো কত বড় অট্টালিকা, পা কত বৃহৎ ভাস্কর্য নির্মাণ, এসব স্ট্রাকচার জাতীয় জিনিসগুলো রয়েছে। কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, অর্থাৎ পৃথিবীতে যে কত কিছু রয়েছে সেগুলোর এখন তিনি বলছেন যে এই যে মানুষের তৈরি, আল্লাহর তৈরি রয়েছে, আবার কত অজানা জীব। আমরা যে জীব জানি পৃথিবীতে, আমরা জানি যে আল্লাহ বলেছিলেন যে 18,000 মাখলুকাত রয়েছে। 18,000 মাখলুকাত মানে হচ্ছে সৃষ্টি। তো 18,000 সৃষ্টির মধ্যে আমরা কতজন জানি বলতো? এই যে মানুষ, পশু, পাখি, ভেড়া, ছাগল, গরু, তাই না? অল্প কয়েকটাই হাতে গোনা জানি, কিন্তু সেই লক্ষ্য করে দেখো যে 18,000, 18,000-এর মধ্যে আমরা হয়তো 18টার নামও ভালো করে জানি না, তাই না? তো সেই এত মাঝে কত না অজানা জীব, অর্থাৎ আরও কত অজানা জীব রয়ে গেছে, কত না অপরিচিত তরু। আবার আমরা জানি যে প্রায় 2,500-এর মতো হয়তো গাছ, উদ্ভিদ, যে জাত রয়েছে উদ্ভিদের, 18 মতান্তর আরও বেশি হতে পারে, দুঃখিত আমি এটা। তো এর মধ্যেও যে দেখো আমরা এই তরুর মধ্যেও এতগুলো তরু, যদি আমরা 2,500 নাকি 2,50,000, যা হোক এখানে এতগুলো তরুর মধ্যে এখানেই বা আমরা কতটা তরু বা গাছ সম্পর্কে জানি, এতগুলো মাখলুকাত সম্পর্কে আমরা কিছু জানি না, হ্যাঁ, বা গাছপালা সম্পর্কে কয়েকটা মাত্র নাম মাত্র হাতে গোনা জানি, রয়ে গেল অগোচরে। এই যে কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে, মানে এত কিছু কিন্তু আমাদের জানার বাইরে রয়ে গেল, আমরা এগুলো জানতে পারছি না। বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। যে পৃথিবীর আয়োজনটা অনেক বিশাল, তাই না? এই যে বললাম পাহাড়, পর্বত, নদী, সাগর, এতগুলো সৃষ্টি, তো এই তো পৃথিবীতে বিশাল সৃষ্টির সমাহার, কিন্তু আমাদের মন জুড়ে কতটুকু আছে, তাই না? অনেক বেশি কিন্তু নেই, অতি ক্ষুদ্র একটা কোণ মাত্র আমাদের জানা হয়েছে। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ, ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। আমরা আসলে পৃথিবীটা তো অনেক বড়, এত বড় পৃথিবীতে সমস্ত জায়গা ভ্রমণ করে এক জীবনে সব কিছু জানা সম্ভব নয়। আমরা যদিও ইতিমধ্যে অনেক কিছুই জানি, সেটা কিভাবে, টেলিভিশন দেখে, রেডিওর মাধ্যমে, বিভিন্ন ছোটো ছোটো ভিডিও, পত্রপত্রিকা, এইসবের মাধ্যমে কিছু কিছু আমরা জানি। তো এক জীবনে একটি মানুষের পক্ষে পৃথিবীর এতগুলো দেশ ভ্রমণ করে সমস্ত জায়গায় গিয়ে সব কিছু নিজের চোখে দেখে জানাটা সম্ভব নয়, তাই না? তো এই ক্ষোভে, মানে মনের যে একটা আক্ষেপ যে এত কিছু জানি না, তখন মানুষ সেই জানার তৃষ্ণাটা কীভাবে পূরণ করে? কবি নিজেকে বলছেন যে সেই তৃষ্ণাটা তিনি কীভাবে পূরণ করছেন, ভ্রমণ বৃত্তান্ত এসব করে জানছেন যে কোথায় কী আছে। ভ্রমণ বৃত্তান্ত বা বিভিন্ন ধরনের লেখার মাধ্যমে তিনি সেই অজানাকে জানার চেষ্টা করছেন। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। আবার কোথাও কোথাও অনেক জায়গার ছবিও আছে, যেমন আমরা এখন কিন্তু নির্দ্বিধায় বলতে পারি যে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, তাই না? আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত। অথচ আমরা কি প্যারিস গিয়েছি কখনো? যাইনি। কিভাবে জেনেছি? এই যে চিত্র দেখে, যে আইফেল টাওয়ারটা দেখতে কেমন সেটাও কিন্তু আমরা জানি, তাই না? যে একটা ছবি দেখালে, আইফেল টাওয়ারের ছবি দেখালেই কিন্তু আমরা বলে দিতে পারি যে এটা আইফেল টাওয়ার। তার মানে আমরা কখনো প্যারিসে যাইনি, আইফেল টাওয়ার নিজের চোখে দেখিনি, আইফেল টাওয়ার দেখতে কেমন সেটা দেখিনি, জানি না, তারপরেও কিন্তু এখন আমরা, আমাদের জ্ঞানে সেই তৃষ্ণাটা মিটেছে যে আইফেল টাওয়ারটা দেখতে কেমন আর কোথায় সেটা তো জানি। একটা কীভাবে জানি? যে বর্ণনার মাধ্যমে, শুধু বর্ণনা না, যে চিত্রময়ী বর্ণনা, যেখানে চিত্র সহ বর্ণনা করা আছে সেটা আমরা জানি। অর্থাৎ আমাদের জ্ঞানের তৃষ্ণা আমরা ভিন্ন দেশে না যেতে পারলেও অনেকটাই এভাবে পূরণ করে নিতে পারি। রবীন্দ্রনাথ সেই কথাই বলছেন যে এত বড় পৃথিবীর সব জায়গায় তো আমি যেতে পারিনি, অনেক কিছুই দেখার এবং জানার বাইরে রয়ে গেছে, এবং আমি সেই ক্ষোভে, মানে মনের সেই তৃষ্ণা মেটানোর জন্য আমরা বিভিন্ন জনের ভ্রমণ বৃত্তান্ত শুনি এবং বিভিন্ন ছবি সংগ্রহ করে সেখান থেকে আমরা জেনে নেই। যে জ্ঞানের দীনতায় আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। এই যে জ্ঞানের দীনতা, দীনতা মানে হচ্ছে দারিদ্র, মানে অপূর্ণতা, মানে যেটা নাই সেটা আর কি, সেটাকে
দীনতা বলি, তো জ্ঞানের দীনতা অর্থাৎ আমাদের জ্ঞানের যে অপূর্ণতা সেই অপূর্ণতাটা আমরা কিভাবে পূরণ করছি, যে ভিক্ষালব্ধ ধনে নিজের কাছে যেটা নেই সেটা অন্যের কাছ থেকে চেয়ে আনাম না, আমি তো ভিক্ষাবৃত্তি, তাই না? তো এই যে আমি নিজে যেটা গিয়ে দেখতে পারিনি, মানে রবীন্দ্রনাথ বলছেন যে যেখানে তিনি গিয়ে নিজের চোখে যেটা দেখতে পারেনি সেটাও কিন্তু তিনি সেই পূর্ণ অপূর্ণতাটাও তিনি পূরণ করে নিচ্ছেন কীভাবে, ভিক্ষালব্ধ ধন, মানে সংগ্রহ করে বিভিন্ন কাছ কারো কাছ থেকে জোগাড় করে। ঠিক আছে, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধনী, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। অর্থাৎ কবি নিজেকে পৃথিবীর কবি বলে ব্যাখ্যা করছেন, যে পৃথিবীর কবিরা পৃথিবীর মানুষের কথাই কিন্তু বলে, তাই না? পৃথিবীতে যেখানে যত কিছু আছে সব কিছু কিন্তু কবি সাহিত্যিক বা লেখকদের লেখার মাধ্যমে ফুটে ওঠে, তাই না? এই যে যেমন বিভিন্ন নির্যাতিত মানুষ, কোথাও একটু দাঙ্গা হাঙ্গামা, এসব কিন্তু আমরা কবি সাহিত্যিকদের সৃষ্টির মাধ্যমে সহজেই জানতে পারি। কোথায় অনাথ শিশু, দারিদ্র, এই সব কিছুই কিন্তু কবি লেখকদের মাধ্যমে লেখার মধ্যে খুব ভালোভাবে ফুটে ওঠে। অর্থাৎ যে পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধ্বনি, যেখানে যেরকম ধ্বনি যখনই উঠে সেই ধ্বনিটা তার বাঁশির সুরে জেগে ওঠে আর কি। এই বাঁশির সুর বলতে কবি তার কাব্য সাধনার কথাই বলছেন। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। এই যে কবি অনেক কিছুই দেখছেন, যেখানে তারপরও যে নিজের চোখে যেগুলো দেখতে পারেননি সেগুলো তিনি পড়ে ছবি দেখে জেনে নিচ্ছেন, এবং যেখানে যা কিছু পড়ছেন যা কিছু দেখছেন তা কিছু নিয়েই তিনি সাহিত্য রচনা করছেন, মানে সেগুলোর কথা তিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলছেন। তারপরেও দেখা গেছে যে এই পড়েও তিনি সব কিছুর সকল কিছুর পড়াও তিনি সম্পূর্ণ করতে পারছেন না, যে তার যেই স্বর সাধনায় লেখার মানে বলার যেই স্বাধীনতা, স্বর মানে হচ্ছে আমরা যেখানে কথা বলছি যে যন্ত্রের মাধ্যমে সেটাকেই স্বরযন্ত্র বলা হয়। তো এই স্বরের স্বাধীনতা আর কি, স্বরের যে প্র্যাকটিস, আমাদের কথা বলার যে অনুশীলন, এই এর মধ্যে আমাদের তারপরেও দেখা গেছে অনেক কিছুই ফাঁক রয়ে গেছে, অনেক ডাক সেখানে পৌঁছায় নাই। আমরা তো অনেক কিছুর কথা বলি, এই যে একজন নির্যাতিত হলে আমরা তার হয়ে কথা বলে উঠি, তাই না, কথা বলছি, কিন্তু এই নির্যাতনের সকল চিত্রই তো আমাদের সামনে এখনো, আমরা এখনো জানতে পারছি না, আমাদের মধ্যে ফাঁক রয়ে গেছে, তাই না? আমাদের মধ্যে এসে পৌঁছাচ্ছে না যে কোনো কারণেই হোক, তাই না? একজন মানুষের পক্ষে এই যে বললাম যে সব কিছু জানা সব কিছু দেখা সম্ভব নয়, তেমনি তার যে দেখার মধ্যেও কি সব কিছু এসে পৌঁছাচ্ছে না, তার মানে এখনও আমার জানার মধ্যে অনেক ফাঁক রয়ে গেছে। যেমন কবি প্রথমে বলেছেন যে বিভিন্ন দেশে ভ্রমণ বৃত্তান্ত নিজেও অনেক ভ্রমণ করে জেনেছেন, নিজের চোখে দেখে জেনেছেন, তো তারপরও যে ফাঁকটুকু রয়ে গেছে সেখানে তিনি পড়ে বিভিন্ন চিত্র দেখে, তাই না, বিভিন্ন মাধ্যমে যে গণমাধ্যমে জানতে পারছেন, তারপর সেখানেও কবির ফাঁক রয়ে যাচ্ছে, সেখানেও যেন তার কাছে এসে সমস্ত খবর সমস্ত চিত্র এসে পৌঁছাচ্ছে না। মানে এই জানার মধ্যেও তার কোথাও যেন একটা ফাঁক রয়ে গেছে, সেটাই কবি বোঝাতে চাইছেন। প্রকৃতির ঐকতান শ্রুতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, যে ঐকতান মানে হচ্ছে বললাম তো যে সম্মিলিত সুর, অনেক সুরের সংমিশ্রণ। তো পৃথিবীতে নানান ধরনের সুর আছে, এক একজন এক এক সুরে কথা বলে, তাই না? পাখির ভাষা, মানুষের ভাষা, বাদ্যযন্ত্রের ভাষা, মানে সকল রকমের ভাষা, আবার হাসির ভাষা একরকম, কান্নার ভাষা একরকম, সকল রকমের যে সুর এটাকেই কিন্তু ঐকতান বলা হচ্ছে। এই ঐকতানের স্রোতে কি হচ্ছে যে নানা কবি নানা দিক থেকে নানা গান এসে এখানে সংযোজন করছে, ঐকতান স্রোতে মেশাচ্ছে। তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যুগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। এই যে সকল কবি লেখক কী করছেন, যে সকলের হয়ে কথা বলছেন, নিত্য নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করছেন আমাদের যে ঐকতানটাকে। তো এখানে সবার সঙ্গে আমার এইটুকুই যোগাযোগ আছে শুধু, যে সবার সঙ্গে অনেকের সঙ্গে আমার দেখা হচ্ছে, তাদের মধ্য থেকে কীরকমভাবে কীভাবে কি আনন্দ উপভোগ করছি। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা।
এই যে আমরা প্রকৃতির যে নানা শ্রেণীর নানা পেশার নানা জাত মানুষ রয়েছে, মানুষ পশু পাখি সকল কিছুই, প্রকৃতির সকল কিছুকে এখানে বোঝানো হচ্ছে যে সেখানে আমরা দেখি, সঙ্গ পাই, এমনই তা কিছুটা আনন্দ আমরা ভোগ করি, কিন্তু সেখানে সর্বত্র প্রবেশের দ্বার আমি খুঁজে পাই না। এই যে এটা বলছি একটু বিস্তারিত, দেখি বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। এখানে কবি একটু অনেকটাই এই কবিতার মধ্যে, এই লাইনটার মধ্যে কবির সমস্ত আক্ষেপ যেন জড়ো হয়ে আছে। দেখো যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার, কারণ আমরা জানি যে কবি ছিলেন জমিদার, জমিদার বংশজাত, তাই না? তো একজন জমিদার বংশজাত মানুষ কবি কিন্তু সেই আক্ষেপটাই প্রকাশ করছেন এখানে, যে অনেক সময় অনেক মানুষ নিজের যে বংশ স্ট্যাটাস, সামাজিক পদমর্যাদা, এগুলোর কারণে কিন্তু অনেক কাজ চাইলেই করতে পারেন না, তাই না? এবং এটাই কিন্তু আমাদেরকে যে সব থেকে বড় যেই বাধা, যে আমরা মন দিয়ে অনেক কিছু উপলব্ধি করলেও সেটা পারিবারিক, সামাজিক বিভিন্ন কারণে সেটা কি অন্তত সশরীরে সেই কাজটা করতে পারি না। মনে মনে অনেক কিছু আমরা অনুভব করি, ফিল করি, যেটা কিন্তু সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখাতে পারি না। কারণ এই যে যেমন তুমি যখন কোনো কিছু একজন সামাজিক বড় পদমর্যাদাবান ব্যক্তির কথা ধরি আমরা, তো তাকে আমরা সবসময় জানি যে সে, তার তো পয়সার অভাব নেই, তার চাকর বাকরের অভাব নেই, তার লোক খাটানোর অভাব, সামর্থ্যের অভাব নেই, তো সেভাবে সে কাজগুলো করিয়ে নিচ্ছে অন্যকে দিয়ে। কিন্তু কখনো এই যে একজন লোক যদি অনেক ধনাঢ্য ব্যক্তি হোক, মহিলা, সে যদি তার ঘরে অনেক চাকর বাকর থাকে, তো সে যদি নিজে গিয়ে নিজের উঠোনটা ঝাড়ু দেয়, তখন কি বলবে? তখন পাশের লোক এসে বলবে কি, যেটা আমাদের সামাজিক অবস্থা সেটা বলছি, যে পাশের একজন লোক এসে বলবে যে মহিলা তো ভারী কৃপণ, তার এত টাকা সে একটা লোক রাখতে পারছে না এই উঠোনটা ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য, সে নিজে এত বড় বিল্ডিংয়ে থাকে, এত বড় অট্টালিকা, তার টাকা পয়সার অভাব নেই, সে নিজে এসে উঠোনটা ঝাড়ু দিচ্ছে, সে একজন লোক রাখলে কি হয়? মানে তার যেই আর্থিক সামর্থ্য কেমন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে খুব কৃপণ, এমনটাই আমরা ফুটিয়ে তুলি যে এত কৃপণ মানুষ যে সে তো চাইলে একটা অনায়াসে রুখ রাখতে পারে, টাকা লোক রাখতে পারে টাকা দিয়ে, সেটা না। মানে এটাই কবি বলছেন যে অনেক কিছুই আমরা করতে পারি না, শুধু আমাদের যে জীবনযাত্রাটা আমাদের মধ্যে বেড়াজাল হয়ে আছে, বাধা হয়ে আছে জীবন, যে একজন জমিদার বংশজাত লোক সে দূর থেকে মানুষের, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলতে পারে, ঠিক আছে? এই শ্রমজীবী মানুষের হয়ে কথা বলা, তাদের পাশে দাঁড়ানো সবই ঠিক আছে, কিন্তু সে নিজে কিন্তু ওই শ্রমটা দিতে পারে না, ঠিক আছে? যেমন একজন শ্রমিক অক্লান্ত পরিশ্রম করছে, দূর থেকে তাকে দেখে সেই অক্লান্ত পরিশ্রমের আমরা বর্ণনাও করতে পারি, ঠিক আছে? যেমন ধরো, আচ্ছা পরে বলছি, যে দূর থেকে সেই শ্রমজীবী মানুষের হয়ে কথা বলতে পারি, যে তার অধিকার আদায়ের কথা বলতে পারি, তার কষ্টের কথা বলতে পারি, কিন্তু কবি বলছেন কোনটা, যে তাদের সঙ্গে আমরা মিশে যেতে পারি না। অর্থাৎ সেই শ্রমিকটা যে কাজ করছে, যেমন বললাম যে এত বড় বাড়ির মালিক, এত বড় অট্টালিকা, তার ধন সম্পত্তির অভাব নেই, তিনি যখন এসে উঠোন ঝাড়ু দিবেন তখন লোকে বলবে যে সে কৃপণ, সেরকম আর কি, যে তিনি সেই কারণেও, লোকের এই বলার কারণেও কিন্তু সে সেই কাজটা করতে পারছে না, কারণ লোকের কাছে, কিছু কিছু লোকের কাছে তাকে জবাবদিহি করতে হবে, সরাসরি না হলেও মনে মনে সে তাকে প্রশ্নের সম্মুখীন করবে যে তিনি এত কৃপণ কেন, তিনি চাইলেই একটা লোক রাখছেন না, রাখতে পারেন কিন্তু পাচ্ছেন না কেন, করছেন না কেন, এই যে জীবনযাত্রার কারণে। তখন কিন্তু সে সংকোচ বোধ করবে যে সেই কাজটি গিয়ে নিজের হাতে করার, অর্থাৎ কিন্তু নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দ বা যে অনুভূতিটা রয়েছে সেটা কিন্তু আমরা ফিল করি না, আমরা ফিল করি শুধু লোকে কি বলবে। তো এখানে কবিও বলছেন যে তিনি যেহেতু জমিদার, তিনি জমিদার হয়ে দূরে থেকে শ্রমজীবী মানুষের কষ্ট দেখেছেন, বুঝেছেন, তাদের হয়ে কথা বলেছেন, কিন্তু তাদের মধ্য গিয়ে তিনি দাঁড়াতে পারেননি, তাদের হয়ে কথা বলতে পারেননি। আর একটি কাজ দূর থেকে দেখে বর্ণনা করা, যে এটা খুব কষ্টের কাজ, এই নিখুঁত হয় তো, কিন্তু সেই কাজটা নিজে করে এসে তার বর্ণনা করাটা কিন্তু আরো বেশি নিখুঁত হয়।
ঠিক আছে, তো সেখানে তিনি এই যে পাইলে সর্বত্র প্রবেশের দ্বার, অর্থাৎ সর্বত্র তিনি প্রবেশ করতে পারেননি, সে যেখানে সেখানে গিয়েছেন, গিয়ে অল্প একটু দেখেছেন, কিন্তু ভিতরে প্রবেশ করার দ্বার মানে হচ্ছে দরজা, ভিতরে প্রবেশ করার তিনি দরজা খুঁজে পান নাই, কারণ তিনি ছিলেন, তার যে জীবনযাত্রা এটা তার বাধা হয়ে দাঁড়িয়েছিল। চাষি ক্ষেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বুনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই যে এখানে কবি যে শ্রমিকদের শ্রমজীবী মানুষের কথা বলছেন, শ্রমজীবী আমরা জানি যে শ্রমজীবী মানুষের শ্রমের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের অর্থনীতির চাকা কি সচল হয়ে আছে, ঠিক আছে, এই শ্রমিকদের শ্রমের ভিত্তি করে। আর বিশেষ করে আমাদের যে অর্থনীতির চাকা, অর্থনীতির যে মূল কিন্তু হচ্ছে কৃষিকাজ, তাই না, কৃষিকাজের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের অর্থনীতির চাকা এভাবে ত্বরান্বিত হচ্ছে, হ্যাঁ, অনর্গল ঘুরছে। কৃষিকাজকে সরিয়ে দিলে আমাদের অর্থনীতি কিন্তু খুব দ্রুতই স্থবির হয়ে যাবে। এখন যদিও জানি বর্তমানে যে আমাদের বৈদেশিক আয়ের অধিকাংশ ভাগই আসছে এখন বর্তমান পোশাক শিল্প হতে, তারপরও তার সঙ্গে যদি আমরা কৃষিকাজটাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, তখন কিন্তু সেটা একেবারেই স্থবির হয়ে পড়বে। অর্থাৎ কিছুদিন আগেও পোশাক শিল্প যখন এখন সিংহভাগ অর্জন করছে, তার কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের পাট, ইলিশ, চিংড়ি এগুলির তামাকজাত দ্রব্য, চামড়া এগুলির মাধ্যমেই কিন্তু অধিকাংশ আয় হতো। তারপরও এখনও কিন্তু কৃষিকাজকে তুচ্ছ করে দেয়া যায় না, কারণ কৃষিকাজ এখনও অনেকটা অংশ জুড়েই রয়েছে অর্থনীতির যে মূল চালিকা শক্তি হিসেবে। এই যে দেখো চাষি, চাষিরাই তো কৃষিকাজের মেরুদণ্ড, চাষিরাই এই কাজটি পরিচালনা করে আসে। তো চাষিরা কী করছে, খেতে হাল চালায়, তাঁতিরা তাঁত বুনে জেলে জাল ফেলে, তো বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, এই যে তাঁতি, চাষি, জেলে এগুলির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের অর্থনীতির চাকা ঘুরছে প্রতিনিয়ত। অর্থাৎ এই যে তারই পরে বল দিয়ে চলিতেছে সমস্ত সংসার, এর উপর ভিত্তি করেই কিন্তু এই যে সংসার মানে পৃথিবীর বিচিত্র কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এই যে অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, মানে সম্মানের মাধ্যমে মানুষের যে চিরনির্বাসন হতে পারে, এটাও কবির একটা হাস্যকরোজ্জ্বল হাস্যোচ্ছলভাবে তিনি নিজের অক্ষমতা তুলে ধরেছেন যে সম্মানের চিরনির্বাসন, অর্থাৎ তাকে সম্মান দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে, ঠিক আছে, সম্মান দিয়ে তাকে সমস্ত প্রবেশের দ্বার বন্ধ করে রাখা হয়েছে। অতি সম্মান মানে এখানে আরেকটা প্রবাদ প্রযোজ্য হতে পারে যে খ্যাতির বিড়ম্বনা, ঠিক আছে, অনেক খ্যাতিমান লোক কিন্তু অনেক বিড়ম্বনার মধ্যে পড়ে থাকেন, তো তিনি যেই সম্মানী লোক, হ্যাঁ, এক জমিদার শ্রেণীর এবং অনেক বড় একজন শিল্পী অর্থাৎ লেখক স্রষ্টা, তো এই খ্যাতির কারণেও কিন্তু তিনি সকলের কাছে প্রবেশের দ্বার খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, এই যে সম্মান দিয়ে তাকে সেখান থেকে দূরে রাখা হয়েছে, সেখানে যাওয়ার পথটা তার বন্ধ করে ফেলা হয়েছে। যে অতি সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, উচ্চ মঞ্চে ধরো আমরা অনেক উঁচুতে একটা ভবনের উঁচুতে ধরো তুমি একটা দশতলা ভবনেও যদি উঠে দাঁড়াও, দশতলা ভবনের ছাদে গিয়ে বা জানালা দিয়ে যখন তুমি নিচের দিকে তাকাবে, তখন নিচের মানুষগুলোকে কিন্তু অস্পষ্টই দেখাবে, ঝাপসা দেখাবে এবং সম্পূর্ণটা তুমি বুঝতে পারবে না, তাই না, অর্থাৎ অতি উঁচু জায়গায় বসে নিচের জায়গার কোনো কিছুই স্পষ্ট এবং সঠিকভাবে দেখা যায় না। তো কবি সেই উঁচু মঞ্চেই বসেছিল যেখান থেকে, এই যে তুমি উঁচু মঞ্চে সেই দশতলার উপরে দাঁড়িয়ে থেকে হয়তো নিচে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে শুধু এইটুকুই বলতে পারবে, সে কি ধরনের জামা পরে আছে এটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে না, সেই মানুষটা অনেক ক্ষেত্রে পুরুষ না মহিলা সেটাও তুমি কখনো কখনো হয়তো বলতে পারবে, কিন্তু সেটা সঠিকভাবে বলতে পারবে না, তার হাতে কি আছে, সে কিভাবে হেঁটে যাচ্ছে সব কিছু কিন্তু বলতে পারবে না, কারণ অর্থাৎ উঁচু থেকে সেই জিনিসটা স্পষ্ট দেখা যায় না, কিন্তু লোকটা হেঁটে যাচ্ছে তুমি শুধু এইটুকুই বলতে পারবে। ঠিক তেমনি কবি যখন
তার লেখায় মানুষের কথা বলেন, সেই মানুষের কথা বলতে গিয়ে তিনি বলতে পারেন অনেক দুঃখ দারিদ্রের কথা, যে মানুষ কতটা অসহায়, কতটা নিষ্ঠুর জীবনযাপন করছেন এটা বলতে পারেন, কতটা বঞ্চিত, কিন্তু সে নিখুঁতভাবে সমস্ত কিছু বলতে পারেন না, কারণ তার দেখার মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। যেমন অনেক উঁচুতে উঁচুতে উঠে দেখার মতো করে যে তিনিও সেই উঁচু মঞ্চেই বসেছেন, তাকে উঁচু মঞ্চে বসিয়ে রাখা হয়েছে মর্যাদা দিয়ে, বেশি সম্মান দিয়ে। হ্যাঁ, এতটা উঁচুতে তাকে বসিয়ে রাখা হয়েছে যে এত উঁচুতে থেকে তিনি নিচের সব কিছু দেখতে পাচ্ছেন না, স্পষ্ট করে একদম সঠিক করে দেখতে পাচ্ছেন না। এ কারণে তিনি আর সঠিক করে স্পষ্ট করে দেখতে না পারলে সেই জিনিসটা সম্পর্কে কথা বলাও যায় না সঠিক করে, ঠিক আছে? এবং সেই বলার মধ্যে বলতে গেলেও সেই বলার মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। অর্থাৎ তিনি বলছিলেন যে চাষিদের দুঃখ দারিদ্রের বর্ণনা আমরা জানি, দূর থেকে দেখি যে চাষিরা কতটা পরিশ্রম করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় উৎপাদন করে, এগুলো আমরা বই দেখে দেখে ভালো করে জানি, কিন্তু বই পড়ে জানি, দূর থেকে যতটুকু জানি শুনেছি অতটুকু বর্ণনা করতে পারি। কিন্তু তোমাকে যখন চাষি সম্পর্কে ভালোভাবে বলতে বলা হয়, তখন কিন্তু তাদের সঙ্গে মাঠে যেতে হবে, একটু তাদের হাতে তারা যেভাবে কাস্তে ধরে ফসল কাটছে, ফসল ফলাচ্ছে, লাঙ্গল ধরছেন, এগুলো তোমাকে ধরতে হবে, ধরে তারপরে কিন্তু যে কী কষ্টটা হয় সেই কষ্টটা তুমি নিজের মধ্যে উপলব্ধি করতে পারবে, আর নিজের মধ্যে উপলব্ধি করতে পারলেই তখন তোমার সেই বলাটা যথোপযুক্ত হবে, পারফেক্ট হবে, তখনই তুমি নিখুঁতভাবে বলতে পারবে। কিন্তু দূর থেকে দেখে যতটাই বলো তুমি, যতটাই অশ্রু ফেলো, সেই অশ্রুর মধ্যেও তোমার কিছুটা যে কুমিরের কান্নার মতো মনে হবে, যে এটা নিখুঁত হবে না, এটা প্রকৃত অর্থেই তোমার মন থেকে আসবে না, ঠিক আছে? এবং এই অশ্রু ফেলাটা যে তোমার বানোয়াট, তুমি শুধু শুধুই ফেলছো, এটা স্পষ্ট। এই কথাটাই কবি বলেছেন যে দূর থেকে তাদের জন্য যতই কান্না করি না কেন, এই কান্নাটার মধ্যে কোনো কিছুই মানে প্রকৃত যেই বলাটা, প্রকৃত বলাটা, প্রকৃত আবেগটা এবং প্রকৃত সত্য কথাটা বলা হয়ে ওঠে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা দেখলাম যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মানুষের কথা বলেছেন, মানুষের জন্য কেঁদেছেন, মানুষের জন্য অনেক কিছুই করেছেন, কিন্তু তারপরও তিনি জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করেছেন কি, যে তিনি কিছুই দেখে তেমন কিছুই যতটুকু দেখেছেন সেটা যথেষ্ট ছিল না, যতটুকু করেছেন সেটাও যথেষ্ট ছিল না, যতটুকু বলেছেন সেটাও কি যথেষ্ট ছিল না, আরও বেশি দেখার ছিল, আরও বেশি করার ছিল, আরও বেশি বলার ছিল। তো কারণ এবং এই না পারার অর্থ কি, এই যে বললাম যে শুরুতেই বলেছিলাম যে কবির জীবনের যে ব্যর্থতা, এই ব্যর্থতার কথা তিনি এখানে প্রকাশ করেছেন। এখন আমরা কিছুটা বুঝতে পেরেছি, যে বাকি কবিতাটি আমরা পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করার চেষ্টা করব, যে এখানে অন্তত এটুকু বুঝলাম যে কবির মধ্যে সেই গ্যাপ ছিল, গ্যাপটা কিসের জন্য ছিল, তার জীবনযাত্রার কারণে। তিনি যে স্থানে ছিলেন সেই স্থান থেকে সবটুকু বোঝা, সবটুকু দেখা তার পক্ষে সম্ভব ছিলই না, কবি পারেননি, নিজের মধ্যে নিজের অক্ষমতা ছিল সেরকম না, তিনি বিভিন্ন কারণে পারেননি, এবং এই না পারাটাকেই তিনি ব্যর্থতা বলেছেন, এবং কী কারণে পারেননি সেটা কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ ছিল না, তাই না? কারণ উঁচু মঞ্চে তিনি মানুষটাকে বসিয়েছেন, এটাই কবি বলতে চেয়েছেন, যে কারণে যেটাকে তিনি অজুহাত হিসাবে দেখাচ্ছেন, যে আমি এত উঁচু মঞ্চে ছিলাম যে যেখান থেকে ভালো করে দেখা যাচ্ছিল না, এজন্য বলতে পারিনি। কিন্তু উঁচু মঞ্চে বসা মানে তাকে এখানে কিন্তু মূর্তি বানিয়ে রাখা হয়নি, স্থায়ীভাবে বসানো হয়নি, কারণ মানুষের মধ্যে চলমান শক্তি রয়েছে, সেই শক্তি দিয়ে তিনি উঁচু মঞ্চ থেকে নিচে নেমে আসতেই পারতেন, কিন্তু তিনি সেটা আসেননি, এর না এসে তিনি সামাজিক বেড়াজালের কথা বলেছেন। এটা কিন্তু কবি নিজের ব্যর্থতার কথাই বলেছেন, যে বেড়াজাল, আসলে জীবনযাত্রার বেড়াজাল কখনো বাধা হতে পারে না, তিনি চাইলেই কি নিচে নামতে পারতেন, তার মধ্যে সেই গ্যাপটুকু ছিল বলেই তিনি নামতে পারেননি, এবং এই গ্যাপটুকু তিনি পরবর্তী যে লাইনের মধ্যে আমরা দেখব যে এই গ্যাপটুকু যেন না থাকে এমন কবিকে তিনি আহ্বান করবেন পরে, যে যিনি এসে এই সাধারণের হয়ে সাধারণ মানুষের কথা বলতে পারবেন। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে চলে যাব, পরবর্তী ক্লাসে আমরা কবিতাটির পরবর্তী অংশ এভাবেই ঠিক আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।